নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। পুজো আসতে আর কিন্তু একদমই দেরি নেই, আর এই পুজোতে বাড়ির সকলে মিলে একসাথে আনন্দ করে খাওয়ার মজাটাই আলাদা। তাই বাড়িতে কিভাবে খুব সহজে চিকেন বিরিয়ানি বানিয়ে সকলে একসাথে খাওয়া যায়, তারই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে এখন দেখে নিন চিকেন বিরিয়ানির রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করার অনুরোধ রইল। চিকেন বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি, আর এর লেগ পিসগুলোকে মাঝে একটু করে কেটে নিয়েছি, যাতে মশলাটা ভেতর পর্যন্ত ভালোভাবে ঢোকে আর চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়। আর এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দেব মশলাগুলো। ম্যারিনেট করার জন্য প্রথমে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি, আদা ও রসুন বাটা নিয়েছি 2 চামচ, তার সাথে লাগছে আমার বিরিয়ানি মশলা। এখানে আমি 1 চামচ বিরিয়ানি মশলা নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। নিয়েছি জিরা গুঁড়ো ও ধনে গুঁড়ো, সমস্ত মশলাই আমি 1 চামচ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো। আপনারা অবশ্যই ঝালটা বুঝে দেবেন, যে যেমন ঝাল খান সেই বুঝে ঝালটা দেবেন। আপনারা যদি চান তাহলে এখানে গুঁড়ো লঙ্কার জায়গায় কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। এখন সমস্ত মশলাগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে। চিকেনের সাথে সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটাও এখন ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এই চিকেনটাকে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। আর চাইলে আরও বেশি সময় ধরে চিকেনটা ঢেকে রাখতে পারেন, এতে চিকেনের মধ্যে মশলাগুলো ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে। বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি বিরিয়ানির যে স্পেশাল চালটা হয় সেটাই 500 গ্রাম নিয়েছি। নিয়ে চালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আপনাদের হাত সময় কম থাকলে আধ ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। তারপর ভালোভাবে আমি 3 থেকে 4 বার ধুয়ে জলটা ফেলে দিয়েছি। তার সঙ্গে বিরিয়ানি বানানোর অন্যান্য উপকরণগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। লাগছে এখানে কিছু গরম মশলা। গরম মশলার মধ্যে রয়েছে 1টা তেজপাতা, 7 থেকে 8টা ছোট এলাচ, 10টা লং, নিয়েছি সামান্য জৈত্রী। জৈত্রী খুব বেশি নেওয়ার প্রয়োজন নেই। তার সাথে নিয়েছি 3টে বড় এলাচ, 2টো দারুচিনির টুকরো। এছাড়া লাগছে আমাদের এখানে নিয়েছি রিফাইন্ড অয়েল। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে আমি ভেজে রেখেছি, তার সাথে 3টে বড় সাইজের আলুকে কেটে নিয়ে সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। লাগছে 4টে সেদ্ধ করে রাখা ডিম, গোটা জিরা নিয়েছি 1/2 চা চামচ, নিয়েছি বিরিয়ানি মশলা, তার সাথে লাগছে মিঠা আতর 3 থেকে 4 ফোঁটা, লাগছে কেওড়া জল 2 চামচ, গোলাপ জল 2 চামচ, লাগছে ঘি, 1টা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, তার সাথে 1টা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছি। তার সঙ্গে এখানে 1/2 কাপ উষ্ণ গরম দুধে আমি কেশর ভিজিয়ে রেখেছি, এতে করে বিরিয়ানির কালারটা সুন্দর আসে। আপনারা যদি চান এখানে কেশরের জায়গায় ফুড কালারও দুধে গুলে দিতে পারেন। এখন চলে যাচ্ছি রান্নাতে। রান্নার জন্য আমি এখানে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা জিরা, জিরাটা একটু তেলের মধ্যে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাও এখন ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট,
এখন পেঁয়াজ ও টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নেব, যাতে টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা একেবারে না থাকে। পেঁয়াজ ও টমেটোটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি একে একে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। এখন দিয়ে দিচ্ছি সামান্য মশলা ধোয়া বাটির জল, এতে করে মশলাটা কষানো সুবিধে হবে আর কষানোটাও ভালো হবে। এছাড়া আমি এখানে এক্সট্রা কোনো রকম জলের ব্যবহার করব না। এখন ভালোভাবে চিকেনটা নাড়াচাড়া করে নিয়ে আঁচটা একদম লো করে দেব। লো করে চিকেনটা ঢেকে আমি রান্না করব। চিকেনটা ঢেকে দিলাম, এখন একদম লো আছে, এটা 10 মিনিট ধরে রান্না করব। 10 মিনিট পর ঢাকাটা খুলে চিকেনটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই 10 মিনিট ধরে যখন চিকেনটা আমি কষাচ্ছিলাম তখন মাঝে মধ্যে ঢাকাটা খুলে আমি নেড়ে নিয়েছিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে এখন আমি দিয়ে দেব জল। বেশি জল দেওয়ার দরকার নেই, হাফ কাপ মতো জল দিলেই হবে। এখন আবারও জলের সাথে চিকেনটা ভালোভাবে মিশিয়ে আবারও এটা ঢেকে রান্না হতে দেব আধ ঘন্টা। সেই ফাঁকে আমি বিরিয়ানির ভাতটা বানিয়ে নেব। এখানে আমি জল গরম হতে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের থেকে একটু বেশি নুন, আর দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো, দিয়ে দিচ্ছি তেজপাতা আর অন্যান্য সমস্ত গরম মশলা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এরপর জলটা ঢেকে দিয়ে আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন জলটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে দিয়ে দেব আমি বিরিয়ানি ধুয়ে রাখা চালটা। চালটা সাবধানে দেবেন, কারণ জলটা সেই অবস্থায় খুবই গরম থাকে। চালটা দিয়ে একটু হালকা করে এইভাবে নাড়িয়ে নেব। এখন ভাতটা আমি হতে দেব। ভাতটা আমি পুরোপুরি রান্না করব না, 80% সেদ্ধ করব। আর ভাতটা যখন হবে সেই ফাঁকে কিন্তু কোনোভাবেই নাড়া যাবে না, তাতে ভাতটা ভেঙে বা ঘেঁটে যেতে পারে। দেখুন ভাতটা আমার হয়ে গেছে, 80% সেদ্ধ হয়ে গেছে। এখন এইভাবে সাইড থেকে আস্তে করে চাটু দিয়ে নেড়ে দেখে নেব। ভাতটা 80% সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি আর রান্না করব না। এখন এই ভাতে ফ্যানটা আমি গড়িয়ে নেব, গড়িয়ে ভাতটা ফ্যানের তলায় একটু শুকনো হতে দেব। দেখুন ফ্যানটা ভালোভাবে গড়িয়ে নিয়ে দুটো ট্রেতে করে ভাতটা আমি একটু ঠান্ডা হতে দিয়েছি। এতে ভাতটা আরও ঝরঝরে হয়ে যায়, খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। এদিকে আধ ঘন্টা হয়ে গেছে আর চিকেনটাও আমার ভালোভাবে রান্না হয়ে গেছে। দেখুন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখন গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করার পর আমরা চলে যাব বিরিয়ানি বানানোর পরের স্টেপে। এখানে আমি একটা বড় ডিশ নিয়েছি, এর মধ্যে বিরিয়ানির কিছুটা ভাত দিয়ে দেব। তারপর ভাতটা ভালোভাবে সমান করে মেলে নেব। মেলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা চিকেন। আর দিয়ে দেব কয়েকটা ভেজে রাখা আলু। তারপর এই চিকেন ও আলুর উপরে দিয়ে দেব আরও কিছুটা ভাত। ভাতটা দিয়ে ভালোভাবে আবারও মেলে দেব। তারপর আরও কয়েকটা ভাজা আলু দিয়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডিমগুলো। দিয়ে দেব ভেজে রাখা কিছুটা পেঁয়াজ।
তার সঙ্গে দেব এক চামচ গোলাপ জল ও এক চামচ কেওড়া জল। আর দিয়ে দেব বিরিয়ানি মশলা। তারপর দিয়ে দিচ্ছি দুধে ভিজিয়ে রাখা কেশর, এটাও দেব দু চামচ মতো। তারপর আবারও ভাত দিয়ে দেব, ভাত দিয়ে ওপরে ভাত দিয়ে ভালোভাবে ঢেকে দেব। ভাতটা দেওয়া হয়ে গেলে এর উপরে আবার দিয়ে দিচ্ছি বাকি চিকেনটা। আর তার সাথে ভেজে রাখা আলু, তার উপরে দিয়ে দিলাম বাকি ভাতটা। তারপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা পেঁয়াজ, দুধে ভিজিয়ে রাখা কেশর, দিয়ে দিচ্ছি দু চামচ ঘি। আর বিরিয়ানি মশলা এক চামচ, কেওড়া জল এক চামচ, গোলাপ জল। সব শেষে দিয়ে দিলাম তিন ফোঁটা মতো মিঠা আতর, এতে করে বিরিয়ানির গন্ধটা খুব ভালো আসে। এরপর গ্যাসের উপর আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি আর আঁচটা একদম লো করে দিয়েছি। তারপর দিয়ে দিলাম ঢেকে রাখা বিরিয়ানির পাত্রটা, আর ওপরে দিয়ে দিচ্ছি একটি ভারী জিনিস জাঁকা দিয়ে দিচ্ছি। আমি এখানে নড়া নিয়েছি, আপনারা যে কোনো ভারী জিনিস এখানে জাঁকা দিতে পারেন, এতে করে বিরিয়ানির গন্ধটাও বাইরে বেরিয়ে যাবে না, রান্নাটাও ভালোভাবে হবে। এইভাবে হতে দেব আমি 15 থেকে 20 মিনিট। ফিরে এলাম 20 মিনিট পর, এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। অফ করে এইভাবেই আরও 15 মিনিট রেখে দিচ্ছি, তারপর আমি আপনাদের ঢাকাটা খুলে দেখাবো। ফিরে এলাম 15 মিনিট পর, দেখুন কতটা সুন্দর হয়েছে, আর টেস্টেও এটা খুবই সুন্দর হবে, আপনারা বাড়িতে তৈরি করলেই বুঝতে পারবেন। এখন এক সাইড থেকে এইভাবে অল্প করে বিরিয়ানি তুলতে হবে, মাঝখান থেকে তুলতে যাবেন না, তাহলে কিন্তু ঘেঁটে যেতে পারে, এতে খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। এখন সার্ভ করে নিলেই রেডি হয়ে গেল আমার চিকেন বিরিয়ানি। এভাবে আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন চিকেন বিরিয়ানি, তৈরি করবেন আমাকে জানাবেন কেমন হয়েছে। আর এভাবেই পরদিন দেখা হবে আবার একটা রেসিপির সাথে। ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার, ভালো খান, সুস্থ থাকুন।